আসসালামু আলাইকুম, কিরম আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালোই আছি। আজকে আমি বানাবো কুলি পিঠা। তার জন্যে নারকেল করে নিয়েছি, আর এখানে নারকেল চিনি দিয়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি চেনি দিয়ে নারকেলও ভেজে নিছি, নারিকেল বাদামি কালার করে ভেজে নিলাম। পানি ফুটে উঠেছে, আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি ফুটে উঠেছে, এখন আমি গুঁড়াগুলা দিয়ে দিব। এখন আমি চুলার আঁচটা লো করে দিলাম, যাতে নিচে লেগে না ধরে। গুঁড়াটা আমি লাহে লাহে দিলাম, যাতে ডোটা শক্ত না হয়। সব গুঁড়া একসাথে দিলে হয়তো শক্ত হয়ে যাব, তাই আমি লাহে লাহে দিলাম। ডোটা একদম রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। লম্বা একটি ডো করে নিলাম, আর একটি চাকুর সাহায্যে কেটে কেটে নিব। ডোগুলা আমি এইভাবেই গোল 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 করে নিব। আমি নারকেল গুনা ভিতরে দিয়ে দেখেন এইভাবে পিঠা বানিয়ে নিলাম। আমি এইভাবে সবগুলা পিঠা বানিয়ে নিব। গাখির গরম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা একটি, দিয়ে নেড়ে চেড়ে দিব। আর দিয়ে দিব দুটি তিনটি এলাচি থেতো করে। এখন দিয়ে দিব চেনি, আমার গাখিরটা ফুটে উঠেছে। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমার সব উপকরণ
দেওয়া হয়ে গেছে, এখন আমি পিঠাগুলাও দিয়ে দিব। দিয়ে আলতো হাতে নেড়ে দিব, এখন আর 10 মিনিট পর নামিয়ে নিব। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম, দেখেন আমার পিঠাটা একদম রেডি হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে নিব। শীতে একবার এইভাবে গাখির ভিজিয়ে কুলি পিঠা খাবেন, অসাধারণ, দেখেন খেয়ে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করেন আর একটি লাইক করেন।